আমরা জাতি হিসেবে আমোদ হাস্যরস প্রিয়, এমনকি অনেকটা গুজব প্রিয় বটে। জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়েও আমরা ট্রল বা হাস্যরস করে থাকি। আমরা বুলবুলের মতো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ নিয়েও ট্রল করতে যেমন দ্বিধাবোধ করিনি, তেমনি নতুন সড়ক আইনকে সিনেমা আইন, তামিল আইন সহ নানা ধরনের ব্যঙ্গাত্মক তীর্যক মন্তব্য করতেও দ্বিধাবোধ করিনি। প্রতিদিন আমাদের অসচেতনতায়, হেলিপনায় ও ট্রাফিক আইনসমূহ না মানায় সড়কে প্রাণ হারায় কারো বাবা, ভাই, বোন, মা। যার হারায় সেই বুঝে। গত বছরে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে দলমত নির্বিশেষে সর্বসাধারণ সংহতি প্রকাশ করলেও আন্দোলন শেষেই আমরা ভুলে গিয়েছি সড়কে আমাদের দায়িত্ব ও আইনসমূহ। অল্প জরিমানা ও অল্প শাস্তির কারণে আমরা আগে হেলমেট ছাড়া, লাইসেন্স ছাড়া নেশাগ্রস্ত হয়ে ড্রাইভিং করেছি, যত্রতত্র পার্কিং করে জ্যাম বাড়িয়েছি, জেব্রা ক্রসিং, আন্ডারপাস, ওভারব্রিজ ব্যবহার না করে যেখানে সেখানে রাস্তা পারাপার হতে গিয়ে জীবনের ঝুঁকি বাড়িয়েছি, ভুয়া লাইসেন্স নিয়ে ড্রাইভিং করে জানমালের ক্ষতি। নতুন আইনের ফলে বিআরটিএতে দেখা যাচ্ছে নতুন লাইসেন্সের জন্য লম্বা লাইন, হেলমেট কেনায় পড়েছে ধুম, কমেছে যত্রতত্র পার্কিং, রাস্তায় হ্রাস পেয়েছে হেলমেটবিহীন বাইকারের সংখ্যাও। অর্থদণ্ডে যদি আইন মানা হয় দুর্ঘটনা কমানো যায়, তবে অর্থদণ্ড শ্রেয় নয় কি? আসুন এক নজরে দেখে নিই নতুন সড়ক আইনসমূহ। লাইসেন্স ছাড়া গাড়ি চালালে সর্বোচ্চ 25,000 টাকা জরিমানা অথবা 6 মাসের জেল, ভুয়া লাইসেন্স ব্যবহার করলে 1,00,000 থেকে 5,00,000 টাকা পর্যন্ত জরিমানা অথবা 6 মাসের জেল, রেজিস্ট্রেশনবিহীন গাড়ি চালালে 50,000 টাকা পর্যন্ত জরিমানা বা সর্বোচ্চ 6 মাসের জেল, ফিটনেসবিহীন গাড়ি চালালে সর্বোচ্চ 25,000 টাকা জরিমানা অথবা 6 মাসের জেল, ট্রাফিক সংকেত অমান্য করলে সর্বোচ্চ 10,000 টাকা জরিমানা অথবা সর্বোচ্চ 1 মাসের জেল, অতিরিক্ত পণ্য পরিবহন করলে সর্বোচ্চ 1,00,000 টাকা জরিমানা অথবা 1 বছরের জেল, অতিরিক্ত গতিতে গাড়ি চালালে সর্বোচ্চ 10,000 টাকা জরিমানা বা 1 মাসের জেল, অবৈধ পার্কিং এর ক্ষেত্রে সর্বোচ্চ 5,000 টাকা জরিমানা, উল্টো পথে গাড়ি চালালে সর্বোচ্চ 10,000 টাকা জরিমানা, হেলমেট না থাকলে সর্বোচ্চ 10,000 টাকা জরিমানা, মদ্যপ অবস্থায় গাড়ি চালালে সর্বোচ্চ 10,000 টাকা জরিমানা, যত্রতত্র রাস্তা পারাপারের ক্ষেত্রে সর্বোচ্চ 10,000 টাকা জরিমানা করা হয়েছে, সিট বেল্ট না বাঁধলে সর্বোচ্চ 5,000 টাকা জরিমানা, গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বললে সর্বোচ্চ 5,000 টাকা জরিমানা, বেপরোয়া গাড়ি চালিয়ে কাউকে আহত করলে সর্বোচ্চ 3,00,000 টাকা জরিমানা বা 3 বছরের জেল। যারা গুরুত্বপূর্ণ বিষয়ে ট্রলে ব্যস্ত থাকেন তারাও অপরাধীদের মদতদাতা, তারাও অপরাধী। আমাদের জীবনের সুরক্ষায় যে আইন, তা নিয়ে সচেতনতা তৈরি করুন, সস্তা ট্রল নয়। আসুন নিজে সচেতন হই, আইনের প্রতি শ্রদ্ধাশীল হই, সড়ক আইন মেনে চলি।